সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং হলে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ডাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না। আশা করছি অন্য দিনের রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলটার পাশেই থাকবেন। এখানে আমি 1 কেজি 300 গ্রাম ওজনের একটা মুরগি নিয়েছি, আর মুরগিটাকে কেটে ছেঁটে বাদ দিয়ে এখানে প্রায় 1 কেজির মতো আছে, আর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে ফার্মের মুরগির মাংস দিয়েও করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর মাংসটাকে খুব ভালো করে মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর যেহেতু ডাটা দিয়ে মুরগির মাংস, এটা বাটা মশলায় রান্না করলে খুব ভালো হয়, তো আমি এখন বাটা মশলার মতো একটা মশলা তৈরি করে নিব। একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, ও দিয়ে দিব 7 মতো লবণ। তবে লবণ আর হলুদটাকে কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাংস মাখানোর সময় আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছি। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা আর রসুনটা যেহেতু একসঙ্গে পেস্ট করা ছিল, তাই উঁচু করে 2 চা চামচ পরিমাণই দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, যেহেতু ডাটার তরকারি একটু হালকা মশলা হলেই এটা খেতে বেশি ভালো হবে। এবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পুরোপুরি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বাটা মশলার মতোই একটা মশলা। আর এই মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করলেই কিন্তু খেতে অসম্ভব মজার হবে। চুলায় আগে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তবে তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, ডাটার তরকারি তেলের পরিমাণটা একটু কম হলেই খেতে বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিব 4-5টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, 1টা তেজপাতা, 3-4টা লং ও কয়েকটা কালো গোলমরিচ। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। আর পেঁয়াজটা থেকে যখন কালার চলে আসছে, তখন এর ভিতরে মশলাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা মাংসগুলাকে দিয়ে দিচ্ছি। মাংসগুলা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মাংসটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব। এবার মাংসটাকে ঢেকে দিচ্ছি, আর আবারও 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসছে। আবারও মাংসটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ইতিমধ্যে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবার মাংসটাকে আমি একটু অন্য চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। আর এখানে আমি ডাটা দিয়ে যেহেতু মুরগির মাংস রান্না করব, তাই বেশ কিছুটা পরিমাণ ডাটা নিয়েছি, আর ডাটাগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডাটাটা অবশ্যই কীভাবে ছিলতে হয় এটা হয়তো অনেকেই জানেন, তাই পুরোটা দেখানো সম্ভব হয়নি, তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, আর পানির সাথে বেশ কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এখন বলক আসলে এর মধ্যে আমি ডাটাটাকে ছেড়ে দিচ্ছি। ডাটার তরকারি, ডাটার মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল থাকে, তাই একটু ভাপ দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হবে। তো ডাটাটাকে আমি ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আর এদিকে মাংসটা কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর এর মধ্যে আমি ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাটাগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করে নেই, জাস্ট 20%-এর মতো আমি সিদ্ধ করেছি। খুব বেশি সিদ্ধ করলে এটা কিন্তু গলে যাবে, তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই। আর ডাটাটা অবশ্যই গরম গরম থাকা অবস্থায় কিন্তু মাংসের সঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট পরে। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম, মাংসটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংসের সাথে ডাটাটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাই প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটা আমি ঝোলের পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি, যেহেতু পাতলা ঝোলটা রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা চাইলে এই পানিটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন, কেউ যদি পাতলা ঝোল খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন, ঝোলের পরিমাণটা যদি কম খেতে চান তাহলে কম করে দিতে হবে।
আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখন লাস্ট পর্যায়ে এখানে আমি 1 চা চামচ সরি হাফ চা চামচ পরিমাণ টালা এলাচ ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে সাদা এলাচ যেটাকে বলে, আর জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। আর এখন কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নাই, কারণ এই এলাচ আর জিরার গুঁড়াটা দিয়ে বেশি জাল করলে তরকারি থেকে আলাদা একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। তো চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তরকারিটা থেকে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।